বন্যার কারণে সারা দেশের ১৯ জুনের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। এদিকে বন্যার কারণে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৫শে জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এমন বন্যা কখনো দেখেনি সুনামগঞ্জবাসী। বাসা বাড়ি রাস্তাঘাটে সর্বত্র বন্যার পানি। গত মাসের বন্যায় যেখানে পানি ঢুকেনি সেখানেও এবার বন্যার পানিতে তলিয়ে গেছে। অনেকে পরিবার পরিজন নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে জেলাবাসী। মহাসড়কে পানি ওঠায় সারা দেশের সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিলেটের পরিস্থিতি প্রায় একই রকম। শহরের অনেক বাসাবাড়িতে পানি ঢুকেছে। শহরের নিচু এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমা কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র তিস্তার ধরলা নদীর পানি বাড়ায় জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদর উলিপুর চিলমারি উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। ওদিকে নীলফামারীর তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদ সীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নদীবেষ্টিত নিম্নাঞ্চলের অন্তত ১০টি এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জল কপাট খুলে রাখা হয়েছে। বন্যা পরিস্থিতির খবর জানতে এখন যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মারুফ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মারুফ, সিলেটে বন্যার পানি কতটা বেড়েছে আর কি পূর্বাভাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড? ফারজানা, সিলেটে আসলে ভয়াবহ বন্যা বলা যায়। গতকাল থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে সিলেটে, এখন পর্যন্ত বৃষ্টি থামেনি। বাড়ির বর্ষণ বা কিছু সময় হালকা বর্ষণ, এরকমই আসলে কাল থেকেই সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আসলে কাল থেকে এখন পর্যন্ত বাসাবাড়িতে মানুষের যে পানি প্রবেশের যে বিষয়টা তা আরও বৃদ্ধি পেয়েছে। মানুষের আগে গত বন্যা যেসব বাসায় পানি প্রবেশ করেনি বা যেসব বাসায় প্রবেশ করেছিল তা থেকেও ৩-৪ ফুট উপরে পানি মানুষের বাসাবাড়িতে রয়েছে। মানুষ আসলে আগে মাচা করে যে বাসাবাড়িতে আসবাবপত্র রেখেছিলেন সেই মাচা আর মাচা করেও আসলে বাসাবাড়ির যে আসবাবপত্র বা মানুষ থাকার আর কোনো সুযোগ নেই। মানুষ সেই জায়গা থেকে বের হয়ে আসছেন তারা। আর একটা বিষয় হচ্ছে যে আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে সেসব আশ্রয়কেন্দ্র এখন পানিতে তলিয়ে গেছে। বেশিরভাগ বা কয়েকটি উপজেলার প্রায় বেশিরভাগই আশ্রয়কেন্দ্র এখন তলিয়ে গেছে। সেসব মানুষও আসলে যারা বাসাবাড়িতে ছিলেন বা সেই জায়গা থেকে যে আশ্রয়কেন্দ্র বা নিরাপদ জায়গায় বা একটু শুকনো জায়গায় আসবেন সেই জায়গায় আসারও সুযোগ নেই। মূলত আসলে যে নৌকা বা যেসব মাধ্যম দিয়ে তারা আসবেন সেই সব মাধ্যমেরও কোনো সুযোগ তারা পাচ্ছেন না, তারা সহযোগিতা চাচ্ছেন। এছাড়া আসলে বেশিরভাগ জায়গায় মানে বন্যা কবলিত বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ যে সাব স্টেশনগুলো রয়েছে এর কয়েকটি সিলেট শহরের দুটি শহর বাহিরের কয়েকটি সাব স্টেশনে পানি উঠেছে। সেসব সাব স্টেশনে পানি উঠার কারণে আসলে বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষের নিরাপত্তার স্বার্থেই। এই এই সব মিলিয়ে মানুষের আসলে ভোগান্তির মানুষের শেষ নেই। ইতিমধ্যে সেনাবাহিনী সিলেটের কোম্পানিগঞ্জ এবং সুনামগঞ্জে তারা সেই উদ্ধার অভিযানে নামবে বা তাদের মানুষের সহায়তায় যাবে। আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা সেনানিবাসে তাদের যে একটা টিম বের হবে তার আমরা চিত্র আপনাদের কাছে দিতে পারবো। তারা ইতিমধ্যে সে ঘোষণা দিয়েছেন, আইএসপিআর থেকে ঘোষণা দেওয়া হচ্ছে তারা মানুষের বন্যার্ত মানুষের সহযোগিতায় তারা কিছুক্ষণের মধ্যে বের হচ্ছেন। ফারজানা, এই ছিল এখানকার সর্বশেষ।